গতানুগতিক যেই জায়গা থেকে ভিডিও স্টার্ট করি, আজকে ঠিক তার অনেক বিপরীত একটা জায়গা থেকে ভিডিও স্টার্ট করছি। কারণ হচ্ছে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ রিস্কি একটা জায়গা। এই যে এখানে ভাঙ্গা ভাঙ্গা ছিল, এই জায়গাটা যদিও ঠিক করা হয়েছে, বাট তারপরেও এখনও পর্যন্ত অতটুকু স্মুথ না। নর্মালি পেছনের রাস্তাটা হচ্ছে আমরা বেশ স্পিডে চালায় আসি, অ্যান্ড তারপরে এই মোড়টায় ব্যালেন্স করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। ডান পাশে হচ্ছে পুরান এয়ারপোর্ট রানওয়ে, অ্যান্ড সামনের মোড়টা আর কী বলে পঙ্গু হাসপাতাল একদিকে, তারপরে আবহাওয়া অফিসের আইডিবির কোনায় যে মোড়টা, ওই মোড়টা, এই মোড়টা বিভিন্ন কারণে রিস্কি। তার মধ্যে যে আপুরাও আছে, ওনারাও একটা রিস্ক তৈরি করে গাড়িতে, বিশেষ করে মোটরসাইকেলের উপরে ওনাদের হামলাটা অতটা নাই। আর এই রোডটাও রিস্কি, এই রোডটা প্রচুর দাবড়া খাবড়া, এই জন্য এই রোডে একটু সবাই স্লো চালানোর চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটা এই রিলেটেড না, আজকের ভিডিওটা যে কোন রিলেটেড আমি নিজেও জানি না। কারণ হচ্ছে আমার পেছনে আজকে একজন বসা আছে, তার নাম হচ্ছে আকাশ, আমার ভাগিনা, অ্যান্ড ও একটা জিনিস নিয়ে বসে আছে, দেখা যায় কি না, একটা কাটিং বোর্ড নিয়ে বসে আছে, অ্যান্ড ওটা অনেক বড়, দুই পাশের আয়নাতেই দেখা যাইতেছে। আর এছাড়াও আমার মিরপুর বাসায় আজকে আসতেছে হচ্ছে আমার বোন মা, অ্যান্ড ওরা নিয়ে আসতেছে হচ্ছে আমার জন্য চুলা, অ্যান্ড ওরা নিয়ে আসতে হচ্ছে আমার জন্য, ওরা নিয়ে আসতেছে হচ্ছে আমার জন্য আরেকটা কি কম্বল, কারণ সামনে ঠান্ডা পড়ে যাবে। অ্যান্ড আমি একটা পাতলা কম্বল চাইছিলাম, বাট ওরা বললো যে আসলে পাতলা কম্বলে হবে না, কয়েকদিন পরে অনেক ঠান্ডা পড়বে। আর যেহেতু এটা উঁচু বাসা, আমি প্রায় কত তলায় থাকি, পাঁচতলায়, উঁচু বাসায় আরও বাতাস টাতাস এই সমস্ত ঝামেলায় ভোরের দিকে অনেক ঠান্ডা লাগবে, মোটা কম্বল নেওয়াই ভালো হবে। যাক ভালো হয়েছে, মোটা কম্বলটাও দিয়ে যাবে। একটা ডাবল চুলা, এটা হচ্ছে আমার ভাই ফ্রান্স থেকে নিয়ে আসছে বাইরে থেকে, কারণ আমাদের দেশে ডাবল ইলেকট্রিক চুলাটা আমি অ্যাভেলেবেল দেখি নাই, সিঙ্গেলটা পাওয়া যায়, এই জন্য হচ্ছে ডাবলটা ওরা নিয়ে আসছে। যাই হোক, এই ওরা সবাই আসতেছে, ভাই বোন মা, অ্যান্ড সবাই আজকে এই বাসাটায় এই প্রথম হচ্ছে দেখবে। আমি এতদিন ধরে থাকি, প্রায় 3 মাস, বাট মা অসুস্থ থাকার কারণে সব কিছু মিলা মাকেও আনতে পারি নাই, অ্যান্ড এইখানে আমরা কেউই থাকতে পারি নাই। আজকে হয়তো ওরা রাতে থাকবে না, বাট সারাদিন থাকবে, ওদেরকে আজকে রান্না করে খাওয়াইতে পারবো না, কারণ হচ্ছে আদা রসুন বাজার টাটার এই সমস্ত জিনিসপত্র এখনও আনি নাই। আর আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি, আমি এখানে যতদিনই থাকছি আমি চৌচালে কিন্তু খাবার দাবার কিনে খাইছি, রেস্টুরেন্ট থেকে কিনে 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 কিনে, অল্প টাকায় কীভাবে ভালো খাবার পাওয়া যায় এগুলো আমি আবিষ্কার করে করে এখানে খাইছি। বাট এখন থেকে আশা রাখি অন্তত পক্ষে চা কফি নুডলস হাবি জাবি স্যুপ টুপ এগুলো আমরা বানাই এই বাসাতেই খাইতে পারবো, অ্যান্ড একটা ফ্যামিলি ভ্লগ ফিল আমাদের চ্যানেলে আসবে বলে আমার মনে হইতেছে, যেহেতু ইলেকট্রিক চুলাটা ডাবল, একটার মধ্যে ভাত আর একটার মধ্যে তরকারি, ও অনেককেই দাওয়াত করে বাসায় খাওয়ানো যাবে। আপনারা যারা আসতে চান তারা বুকিং দেন তাড়াতাড়ি আমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য। এ হলো অবস্থা। ফার্স্ট অফ অল আমি একটা রং করছি আজকে বাসা থেকে বের হতে গিয়ে, হচ্ছে আমি বাসা চাবি নিয়ে বের হই নাই, অ্যান্ড ওরা আসতেছে গাড়িতে, ওদেরকে বলছি যে হচ্ছে তোমরা চাবিটা নিয়ে এসো, এই জন্যে আমি এখন সরাসরি বাসায় ঢুকতে পারতেছি না। এক কাজ করি, বাইক ফেরি থেকে আমার বাসা মোটামুটি কাছে, ভাগনারে নিয়ে যায়, আকাশে নিয়ে যায়। আকাশটা আপনারা চিনেন, ছোটোবেলায় ও ব্লগ করতো আমার সাথে, অনেক ছোটো ছিল আর এখন লম্বায় আমার চেয়ে বড়ো হয়ে গেছে, যেটা বলতেছিলাম। এখন বাইক ফেরিতে বসবো, অ্যান্ড ওরা কাছাকাছি আসলে ওই চাবিটা নিয়ে আসবে, অ্যান্ড ওরা আসলে ওদের সাথে তারপরে একবারে ওই বাসায় ঢুকতে হবে। ও সাবাস, মানে বামে যায়া, বাম থেকে তারপরে ডানে যাইতেছে, কেন ডানে যদি ঢুকারই হয় ডান দিয়ে আসলেই হয়, একদম বাম থেকে ডানে যেতে গেলে তো আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। আচ্ছা চলেন দেখি শু হয়ে আছে কিনা, বাইক ফেরিতে যাই দেখি কী অবস্থা, অন্তর হয়তো অবশ্যই আছে। সময় হলো 3:23, এই তো অবস্থা। আমরা বাইক ফেরিতে আসার পর যেটা দেখলাম যে এখানে একটা V3 আনা হয়েছে, এটা হলো ব্লু অ্যান্ড সাইডে হলো কিছুটা ব্ল্যাক টাইপের, এরকম বাইকটা দেখতে। এছাড়া এখানে একটা V4, অ্যান্ড এইদিকে একটু AMRBS7 ভার্সন 4 এর কালেকশন আছে। এই জিনিসগুলো কেন দেখাইতেছি, অনেকে জিজ্ঞেস করতেছিল যে বাইক ফেরির বাইক কালেকশন বা বাইক ফেরিতে যাই আপনাকে পাই না, বা বাইক ফেরিতে গেলে কি আপনাকে পাওয়া যাবে কিনা। মূলত ভাইয়া বাইক ফেরিতে আমি রেগুলার যে বসি তা না, তবে সপ্তাহে 2-3 দিন আসা হয়, লাস্ট কিছুদিন একটু বেশি আসা হয়েছিল, এর মধ্যে একটু আসাটা কম হইতেছে। আর বাইক ফেরির বাইক কালেকশন দেখতে হলে তো বাইক ফেরির যে পেজ আছে, বাইক ফেরিতে ফেসবুকের পেজ আছে, ওইখানে আপনারা ফুল ডিটেল বা আপডেটগুলো পাবেন। আপডেটগুলো মূলত যখন যে বাইকটা আসে তখন ওইটার আপডেট দেওয়া হয়। যেমন এই V3টার ব্যাপারে এই জন্যই কথা বলতেছিলাম যে এটার আপডেটটা আমি ওই পেজেই দেখছিলাম যে V3 আসছে, আর আজকে এখানে আসার একটা সুযোগও হইলো, তাই V3টা একটু দেখলাম, এই তো। আর V3টা একটু চালাবো, আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছে, যেহেতু ফ্যামিলি মেম্বাররা আসবে তাহলে আজকেই বের করে একটু চালাইতাম V3, অনেকদিন চালানো হয় না। আর এছাড়া যদি বাইক কালেকশন দেখতে চান তাহলে এইদিকে R15 যেগুলো বললাম সব R15 কালেকশন আছে, এদিকে বাজাজের N250, GSXR, MT15, তারপরে ওইদিকে জিক্সার, এদিকে N160, এটা হলো 4V,
আরও অনেকগুলা বাইক এখানে আছে। যাই হোক, পেজে যদি ফলো করেন পেজ থেকে আপনারা ফুল ডিটেল নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এই জায়গাটা গরম, ভিতরে এসি আর আকাশও এই যে ভিতরে এখানে বৈশা বৈশা আড্ডা দিতেছে সুবাইদের সাথে। এই হলো অবস্থা, ওদের সাথে কথা হলো। আর ওদের গাড়ি হচ্ছে স্টাফ রোডের এখানে আছে, মানে আরও 30 মিনিট লাগবে আসতে। রাস্তাঘাট আজকে মোটামুটি ফাঁকা, আসুক তারপরে বাসায় যাই। আরও হ্যাঁ, আরেকটা ব্যাপার, এই বাইক ফেরির অ্যাড্রেস অনেকে খুঁজে পান না। এই হলো বাইক ফেরি, অ্যান্ড ওইটা হলো ছাপরা মসজিদ। ওই যে ওইটা মানে ছাপরা মসজিদের অপোজিটে হচ্ছে বাজাজ, বাজাজের পাশেই হচ্ছে এই বাইক ফেরি। এই যে হচ্ছে আমাদের সেই চুলা যেটা নিয়ে আসছি, সাবা ব্র্যান্ডের। একটা দুইটা, দুইটা রান্না করা যাবে। একটা চপিং বোর্ড নিয়ে আসা হয়েছে, আর একটা কম্বল হচ্ছে ঘরে রাখা হয়েছে। সবাই বসে বসা আড্ডা দিতেছে, আর আমি আপনাদের সাথে একটু ভ্লগ করতেছি। জায়গাটার কারেন্টের লাইন টানতে হবে, কারণ হচ্ছে এইটা আমার কারেন্টের লাইন ওইখানে, ওই পর্যন্ত যাবে না। ওইখান থেকে একটা লাইন টেনে এনে দেন এখানে কানেক্ট করতে হবে। এবার আমরা রান্না বান্নার জিনিস মোটামুটি রেডি। লাস্ট যখন ভিডিও করতেছিলাম ওইটা ছিল হচ্ছে গতকালকের শ্যুট, আর এটা হচ্ছে আজকের শ্যুট। এই হেলমেটটা দেখাইতেছি কারণ হচ্ছে এই হেলমেটটা এই অফিসে রয়ে গেছিল, এই জন্য আজকে আবার বাইক ফেরির সাপ্তাহিক বন্ধ ছিল। বাইক ফেরি বন্ধ থাকার পরও ওই যে সাজ্জাদ ভাইকে নিয়ে আসছি, ভাই খুলে দিছে। খোলার পরে হচ্ছে হেলমেটটা বের করলাম, আর গতকালকে লাস্ট এখানে ভিডিও শেষ করছিলাম। ওর পরে আর আমি ভাবছি যে আজকে আর ভিডিও করা হয়েছে। দেখ, সাজ্জাদ ভাইরে পাওয়াতে ভালো হয়েছে, শুভ ভাই পাঠাইলো আমাদের দুজনে, হেলমেটটা বের করলাম। এবার এই হেলমেটটা থাকাতে কালকে আমি মোটামুটি রক্ষা পাইছি। এটা আমারই হেলমেট, আগে ইউজ করতাম, আর এখন তো ব্ল্যাকটা করতেছি। এই যে হচ্ছে বাইক, এটা রেখে মোটা অটো থেকে দেন গেছিলাম বাইক ফেরিতে। আর এখানে ওই ভাঙ্গা ভাঙ্গি একই অবস্থা চলতেছে। ও, এখানে মনে হয় ঢালাই হবে, যেহেতু এখানে কাঠ দিয়ে সুন্দর করে এই করছে। যা কাজ যে শুরু হয়েছে এটাই হলো বড় কথা। মানে এখানে বাইক রাখলে যে পরিমাণ ধুলা হয়, আর আমার এটা শুভ ভাই ব্যবহার করে দেখেন কীভাবে রেখা গেছে। একটু গুছায় যে রেখা যাবে, লোকটা একদম ছন্ন ভিন্ন করে রেখা গেছে। ভালো একটা জায়গা আছে MT15-এ, এখানে কাপড়টা রাখা যায়। আমার সাউন্ড কি রেকর্ড হচ্ছে কি না এটা তো চেক করতে হবে। হ্যালো, হ্যাঁ সাউন্ড রেকর্ড হচ্ছে। চলেন তাহলে এবার কী করবো জানেন, এই হেলমেটটা রাখবো, হ্যাঁ আজকের দিন শেষ করতে হবে। আর একটু উপসংহারে সব কিছু টানতেছি, ভিডিওটা শুরু করছি কখন না কি আমার নিজেরই খেয়াল নাই। খালি এটা জানি যে কালকে আমি ভিডিওটা শেষ করতে পারি নাই, কারণ আমার রাতে ফেরার সময় দেখি যে সবাই আসছিলো, তো সবার সাথে কথাবার্তা বলতে বলতে আমারও দেরি হয়ে গেছে। হেলমেটটা বাইক ফেরিতে যে রয়ে গেছে সব মিলা উল্টাপাল্টা হয়ে গেছে। আইসা বাইক ফেরি যখন দেখি বন্ধ, আমি বলি হয়েছে কাম। এরপরে আবার এই হেলমেটটা নিলাম, এটা লালটা, তারপরে হলো উত্তরা গেলাম, এই সেই কইরা। আজকে আবার উত্তরা থেকে আসলাম, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর একটা জিনিস বুঝতে পারলাম, আজকে ক্যামেরা ছাড়া যখন উত্তরা থেকে আসতেছিলাম, যে আমি যেইখানেই যাই ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, যখন বাইক চালাই তখন মনে হয় যে আপনারা আমার সাথেই আছেন। কিন্তু যখন কালকে বা আজকে যখন হেলমেটে ক্যামেরা ছাড়া চালাইতেছিলাম, তখন মনে হইলো যে মানে আমি একদম একা। হ্যাঁ, একা একা বাইক চালাইতে আসলে বেশি একটা ভালো লাগে না। আমি তো আগে ট্যুরেও আপনাদের সাথে চলে গেছি হেলমেটটা লাগায়, ক্যামেরাটা সেট করে মনে হয়েছে যে হ্যাঁ সবাই তো আছে সাথে, কিন্তু একা একা সেই বোরিং লাগে ব্যাপারটা। যাক, এই গলির মধ্যে আবার এত গাড়ি ঢুকলো কেন, মোটামুটি এই ছিল ব্যাপার। সবাই আসলো বাসায়, মোটামুটি অনেক কিছু গুছায়ও দিয়ে গেছে। চুলা টুলা, চুলার তারটা বানায় রাখছি বাসায়, এনে রাখছি, কিন্তু চুলাটা একটু দূরে, তো কেবলটা আনতে হবে। আমি আজকে ব্যাগে আমার অনেক কিছু মার অনেক ওষুধ টষুধ, কালকে একটা রং হয়ে গেছে। রাতে যখন ফিরছি যায় দেখি যে মার যে দোকান থেকে ওষুধ নেই ওটা আবার মার্কেটের ভিতরে নিছে, এখন ওইটার ভেতরে ওইটাও বন্ধ হয়ে যায় 10টায়। আমি 11টার পরে যা, নর্মালি 12টা পর্যন্ত খোলা থাকে, 11টার পরে যা দেখি মার্কেটের ভিতরে পুরো মার্কেটই বন্ধ। আগে তো বাইরে ছিল, খোলা থাকতো, মানে সব উল্টাপাল্টা করে টোরে এই হলো অবস্থা। যাক, এরপর থেকে ইনশাআল্লাহ ব্লগ আবার ঠিক মতো একটা নিয়মের মধ্যে আসবে। এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বাট আমার তারপরেও ভালো লাগতেছে যে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমার এই পাশে আসছিলো, আর আমাকে দেখে গেলো কীভাবে আমি থাকি না থাকি। মার শরীরটাও ভালো, সেও এসে একটু তদারকি করে গেলো, এখন থেকে রেগুলার আসতে পারবে, ওরা রান্নাবান্নাও করতে পারবো, ওদেরকে রান্নাবান্না করেও খাওয়াইতে পারবো, মাও সবসময় থাকতে পারবে এখানে আমার সাথে, যেহেতু চুলার ব্যবস্থাও হয়ে গেছে। এরপর একটা গ্যাসের চুলারও ব্যবস্থা করে দেবো। দেখ, তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই, একদম একটা ফ্যামিলি ব্লগ ছিল এটা। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিওতে আমি আবার না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো, এ দৌড়াও কেন, চ।
check the mic and make sure it sound right, boys.